ওই পাথর এমন একটা পাথর ইব্রাহিম নবী আমার ওই পাথরের উঠে দাঁড়াতে ওই পাথরের উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক 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 উঠানাবা করত ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে নিজেই সংস্কার করেছিল ইমামে আজম আবু হানিফা হুজুর আমার ওই কাবা জমিনে 56 বার গিয়েছিলেন ওই কাবা জমিনে কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আপনাকে তওয়াফ করতে হবে সাত চক্করে এক তওয়াফ সাত চক্করে এক তওয়াফ সাত চক্করে এক তওয়াফ একবার তওয়াফ হওয়ার পরে মাকামে ইব্রাহিম সিধে সিধে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রেকাত অজিবে তওয়াফ নামাজ পড়তে হবে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কাবাকে তওয়াফ করে নিয়ে এক পা দুপা করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝাম অজিবে তওয়াফ নামাজ নিয়ত করলেন বুঝামা দুই দিকে নামাজে নিয়ত করলেন প্রথম রেখাতে দুই পায়ের ভিতরে একটা পা গুটিয়ে নিলেন একটা পা জমিনে দিলেন একটা পা গুটিয়ে নিলেন এক পায়ে দাঁড়িয়ে 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 ষোলো পারা কোরআন তেলাওয়াত করেছিলেন বুঝামা সেজদায় যায় দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুই পায়ের ভিতরে একটা পা জমিনে দিলে এক পায়ে দাঁড়িয়ে 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 চোদ্দ পারা কোরআন তেলাওয়াত করেছিলেন ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত হুজুর আমার দুই রিকা নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করেছিল আরে জোরে বলো আমরা পারবো কথা বলা না কেন সম্ভব সম্ভব মাগরিবের নামাজে যাবেন মসজিদে ইমাম সাহেব যদি বৈঠকে বৈঠকে একটু টাইম দিয়ে দেয় টাইম লিখে দেয় পিছন দিকে মুসল্লি সিংলাল নাই মুসল্লি সিংলাল নাই ঠিক বুঝে না ভুল বলছি বলে মুসল্লি বলে ইমাম সাহেব আমার হয়ে গেল এখন তোমার হওনি এই তো নামাজ বাস্তবাদ না আল্লাহ নামাজ পড়ে জান্নাত যাব দাদা হুজুরের নামাজটা আগে পড়তে হবে আমার ঈশার নামাজটা আগে পড়ে নিতে ঈশার নামাজটা আগে পড়ে নিয়ে ধনপুদা বলে একটা জায়গা ছিল ফরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে আমার ঈশার নামাজটা পড়ে নিয়ে এক পা দুবে এক পা দুপা করে ধনপুদার জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত ঈশা থেকে ফজর পর্যন্ত ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা এক টানা এক টানা 24 বছর আল্লাহর জিকির করেছিল জোরে বলতে পারে না এমনি দাদা হয়ে এমনি লোক পাগল হয়ে গেছে না ছুটছে এমনি আবু বকর হুজুর আমার দুনিয়া দিয়ে বিদায় নিলেন ইন্তেকালে পরে আপনার আমার বি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহ ঈশার নামাজটাকে পড়ে নাই ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুবে এক পা দুপা করে ওই ধনপুদার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ যেগুলো করেছিলেন ফজরের নামাজটা পড়ে হুজুর আমার বাড়িতে আসতে গোটা শরীরটা ঘেমে যেত গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়ার জমিনে পড়ত ক্যাপশন গুলো খাড়া খাড়া হয়ে যেত এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে বাজত হুজুরে গেছে পশম আছে বাবা প্রত্যেকটা পশমে গুড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে কত বলেন সম্ভব 56 বার হজে যাওয়া সম্ভব কথা বলেন কেন সম্ভব একবার কপালে জোটে না 56 বার হ্যাঁ 18 বছর দাঁড়িয়ে জিকির করা সম্ভব কথা বলেন কেন 18 মিল হতে চাই না হ্যাঁ জিকির 18 মিনিটের মধ্যে এই তো অবস্থা সহজ না আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না
আল্লাহ আমাদেরকে জান্নাতটা দাও কারণ আল্লাহ বলেছে বান্দা তোরা আমার রহমত রাসা করবি আমি আল্লাহ তোদের রহমত দেব পৃথিবীর জমিনে যত রহমত আছে সবথেকে বড় রহমত আমার জান্নাত বান্দা তোরা জান্নাত রাসা করবি আমি আল্লাহ তোদের আশাকে কবুল করে নেব নবী আমার ডাক দিয়ে বলেছিল ইন্নামাল আমালু বিন্নিয়ত যে যেটা নিয়ত করে আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার নিয়তটা কবুল করে নেয় আই রব্বুল আলামিন আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ আমাদেরকে জান্নাতটা দাও 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 জান্নাতটা দাও এ তোমার যুবকেরা জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে সহজ রাস্তা ওই রাস্তাটা হলো একমাত্র আমার নবী পাক জোরে বলবেন আর সুবহানাল্লাহ নবী চেনেন নবী ছাড়া কোনো কথা বলেন কোনো গতি নবী ছাড়া কোনো রাস্তা নেই নবী ছাড়া কোনো পথ নেই নবী আগে না নামাজ আগে মানা করেন ফোনে মানা করেন যান উঠে গিয়ে পড়ে আছে নতুন জায়গা বলে আমি আপনাকে কিচ্ছু বলিনি খোদার কসম আল্লাহ দেখছি কিচ্ছু বলিনি যদি একটু কোন জায়গা হতো আমি আপনাকে গিয়ে তুলে দিতাম আপনি জানেন না আমাকে এলাকায় খবর নেবেন ইসাহাক সিদ্দিক কি আমার দশটা লোকের দরকার নেই মারাক একটা দরকার একটা থাক ভালো থাক একটাই এক হাজারের কাজ করে দেবে জোরে বলতে পারে না রুহুল আমিন কটা কথা বলেন কেন একটা নেসারউদ্দিন কটা ফুরফুরার মেজ হুজুর কটা ফুরফুরার ছোট হুজুর কটা একটাই লক্ষ লক্ষর কাজ করেছে আমিও চাইবো এই মারাকপুরে দশটার দরকার নেই আব্বা বিশটার দরকার নেই একটা থাক সলিড থাক একটাই হাজারের কাজ করে দেবে জোরে বলো আরে জোরে বলো বাপে সাতটা ছেলে বাপ ভিক্ষা করে বেড়াচ্ছে ওই ছেলের কোনো প্রয়োজন আছে কথা বলেন কেন কথা বলেন কেন বাপের চারটে ছেলে একটা চাকরি করে একটা কারবার করে একটা ব্যবসা করে একটা গাড়ি চালায় বাপ ভিক্ষা করে বেড়াচ্ছে ওই ছেলে দরকার আছে ও ছেলে প্রয়োজনে মরে যা মরে যা যা বাপের একটা ছেলে বাপকে ভালোবাসে মহব্বত করে তাজিম করে আদব করে শ্রদ্ধা করে আমার একটাই এক হাজারের কাজ জোরে বলবে না আরো জোরে বলতে পারে না আসেন আমার আবার আমার দিকে আসেন নামাজ আগে না নবী আগে ভেবে চিন্তে বলতে হবে ভেবে চিন্তে বলতে হবে নবী আগে হ্যাঁ নবী আগে নবীকে চিনবেন নবীকে চিনবেন কারণ কাবা নিজে বলেছে আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য ছিলাম আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে বাজে ছিলাম আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে থারকেরাস ছিলাম আমার মতন খারাপ জায়গা পৃথিবীর জমিনে ছিল না কারো আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ 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 ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা মোহাম্মদের খাতিরে সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম আরো জোরে বলেন কাবার কাবা জোরে বলেন মদিনাওয়ালা কাবার কাবা জোরে বলেন কাবার কাবা মদিনাওয়ালা মদিনাওয়ালাকে চিনে যাও পরে কাবাকে চিনবে পরে কাবা চিনবে মদিনাওয়ালার জন্য কাবা মদিনাওয়ালার জন্য আরাফাত মদিনাওয়ালার জন্য মুজদালিফা মদিনাওয়ালার জন্য মিনা মদিনাওয়ালার জন্য জামারাত আগে মদিনাওয়ালাকে চেনো কাবাকে পরে চিনবে বাবা নামাজি নবী ছেড়ে দিয়ে নামাজ পড়ছো নামাজ পেলে কুতা বাপ কুতা নামাজ পেলে কুতা নামাজ পেলে এসো বলো হ্যাঁ এসো আমার কাছে দেখি নামাজ পড়ছো নবী ছেড়ে দিয়ে রাখো আগে নবী চেনো নবী চেনো যে নবী চিনলো সে অটোমেটিক নামাজি রোজাদার হয়ে গেল জোরে বলতে পারে না সুবহানাল্লাহ হই হই করছেন মোবাইল খুলে দেখেন মোবাইলটা খুলে খুলে দেখেন শিহাব চতুর নাম শুনেছেন
সিহাব সিহাব দেখেন না মোবাইলে সবাই দেখেছেন কারা কারা দেখেছে হাত তুলে দেখে না একবার চোখে দেখিনি ও ওই জন্যই বুঝতে পারছি সবাই দেখে না তার মানে বুঝতে পারছি সে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় জোরে বলেন রসূলের কাছে যাচ্ছে জোরে বলেন কার কাছে নবীর কাছে জোরে বলেন নবীর কাছে হেঁটে হেঁটে যাচ্ছে আহা রে মোবাইল খুলে দেখো কে বলছে হারাম কেউ বলছে না যায় ঠিক বুঝেন ভুল বলছি কেউ বলছে না যায় কেউ বলছে লোক দেখানো কেউ বলছে নাম কি না বলছে না বলে না মোবাইল বল দেখেন তো আপনারা কেউ বলছে না যায় কেউ বলছে হারাম ভাই যারা বলছে না যায় হারাম আমি তাদের ঘরে বলছি আমি দাদা বলছি তোমরা একবার গিয়ে দেখাও তো ভাই যাও দেখি কুটকুটিনি মরে যাবে এখানে বদর বাজার যেতে গেলে মোটরসাইকেল খোঁজে উনি কি হেঁটে কামাই যায় হ্যাঁ হেঁটে কামাই যায় এখানে একটা মসজিদ আছে আপনার দেখবেন সাত গম্বুজের মসজিদ কোথা রায়কোলা আমি সেদিন জলসা থেকে বাড়ি ফিরেছি দেখি বাড়ির সামনে সাতটা আটটা সাইকেল এত সাইকেল আমার বাড়ির সামনে হাতে বেলা হাতে দু আড়াইটা বাজে কেউ কি এসে রেখে দিয়ে গেল সাইকেল যাচ্ছে কোথায় নবীর কাছে যাচ্ছে অনেকে বলছে হারাম না যায় যাও না তুমি আগে গিয়ে দেখাও না প্রত্যেকদিন কত কিলোমিটার হাঁটছে পঁচিশ শখে একদিন পঁচিশ কিলোমিটার হাঁটা যায় শখে দুদিন চার দিন ছ দিন হাঁটা যায় এগারো মাস শখে হাঁটা যাবে আরে কতটা দিলে নবীর ভালোবাসা থাকলে এই ডিসিশন নেওয়া যায় জোরে বলো জোরে বলতে পারে না কতটা দিলে নবী থাকলে এই পদক্ষেপ নেওয়া যায় জোরে বলবে না আছেন আমার কাছে এবারে আছেন ভারতবর্ষে কত কোটি মুসলমান আছে বলুন চল্লিশ জোরে বলেন চল্লিশ কোটি জোরে বলেন কত খাতা কলমে কত বললাম চল্লিশ কোটি আর আমার হিসাবে হলো পঁচাত্তর কোটি জে হ্যাঁ জে ওই জন্য দু হাজার কুড়ি সালে ভারতবর্ষের সব থেকে বড় সাধু নিশ্চয়ই আপনারা ইউটিউবে দেখেছেন ও বলেছিল যে প্রত্যেকটা হিন্দু পরিবারকে অন্তত সাতটা করে কুচি নিতে হবে যদি এটা না নেওয়া হয় দু হাজার উনত্রিশ সালে ভারতবর্ষে মুসলমানের সংখ্যাটা বেড়ে যাবে আরে বেড়ে যাবে নয় এটা অনেক আগে বেড়ে গেছে যদি বলেন কেন এলাকায় হিন্দু পরিবার আছে না জোরে বলো কাল সকালে গিয়ে দেখবেন যার আছে দুটো না হলে তিনটে ঠিক বলছেন কথা বলেন কেন যার আছে দুটো না হলে তিনটে আর আমাদের বাড়ি দেখবেন যার নেই ছটা যদি বলেন কেন আপনি আমার কাছে আসেন দাদা হুজুর কটা ছেলেগুলো কথা বলেন কেন কটা জোরে বলে একটা দাদা হুজুরের কটা পাঁচটা পাঁচ হুজুরের কটা বত্রিশ জোরে বলেন কটা বত্রিশটা বত্রিশটার কটা একশো এগারোটা জোরে বলেন কটা জোরে বলেন একশো এগারোটা এবারে আমরা হাজারে ঠেকে দেবো খুব ভালো কে কাঁদছে কে কাঁদছে কান্না বন্ধ করেন মা কান্না বন্ধ করেন খুব ভালো করে বোঝেন আমি ওদের হিসাবেই যাই কত খাতা কলমে জোরে বলেন এই চল্লিশ কোটি ভেতরে হেঁটে নবীর কাছে যাচ্ছে কজন মাথায় ঢুকছে গালছে বোধহয় অসুবিধা আছে সর্বনাশ করা ধান্দা আরে ওর হাতে কিছু দেন একটা বেচারা বাচ্চা ছেলে তো খান যারা হাতে কিছু দিয়ে ভুলাতে হবে তো নাকি না একবার জোরে তকবীর দেন তো নারাই তকবীর খাতা
হাতে কলমে কজন 40 কোটির মধ্যে হেঁটে যাচ্ছে কজন অত সহজ মোবাইল খুলেন আবার হাওড়া জেলা বাগনান থানা খলো মোবাইল খলো বাগনান থানা একটা যুবক প্রত্যেকটা জুম্মাই হেঁটে 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 দাদা হুজুরের দরবারে জুম্মার নামাজ পড়ে জোরে কইতে পারে না কেউ দেখেছেন মোবাইল আপনারা কেউ দেখেছেন কথা বলেন কেউ দেখেন না কারা কারা দেখে হাত তুলে দেখেন আমার চোখে দেখেনি হ্যাঁ হাত নামান কেন হাত তোলালো বলো তো বলো 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 কেন হাত তোলালো বলো আরে এর মধ্যে বলবে ঈশা সিদ্দিকি মিথ্যা বলছে এর মধ্যেই বলবে আরে আচ্ছা রে বাবা নেই কেন আচ্ছা রে বাবা নেই কেন হ্যাঁ নেই কি এর মধ্যে বলি শাশিদি মিথ্যা বলেছে কিন্তু এরা জানে না যে কোথায় মিথ্যে কথা বলা যায় আর কোথায় মিথ্যে কথা বলা না যায় কোথায় মিথ্যা বললে গুনাহ হয় আর কোথায় মিথ্যা বললে সওয়াব হয় ও কিতাবটা খুব ভালো করে পড়া আছে জানবেন আমার খুব ক্লিয়ার ভাবে পড়া আছে আমি তাকে নিজে জিজ্ঞেস করেছি গো হেঁটে হেঁটে ফুলফাসি ব্যাপারটা কি বলছে ভাইজান আমার মনের ইচ্ছা আছে আমি 100টা জুম্মা 100টা জুম্মা হেঁটে হেঁটে দাদা হুজুরের দরবারে নামাজ পড়ব যদি বলতে পারে না আরে সবাই মুরিদ সবাই রে বাবা মুরিদে মুরিদ তো সব মুরিদের মধ্যে তফাত আছে না নাই অত সহজ নয় দাড়ি আমারও আছে দাড়ি আপনারও আছে দাড়ি দাদা হুজুরের ছিল তফাত আছে না না আছে তারপর বলছে ভাইজান আমার ইচ্ছা আছে যদি এখানে 100টা হয়ে যায় আল্লাহ যদি সুযোগ দেয় একবার হেঁটে হেঁটে খাজা গরিবে নামাজ হিন্দুস্তানের বাদশা আজমিরের কাছে যাব জোরে বলবেন না কতটা পীরের মহব্বত থাকলে ভাই এই ডিসিশন লিয়া যায় কি গো একজন উঠে পড়েছে চুলিকা পড়া শিখেছে মনে হয় আলেম কি ফাজিল কি কামেল পর্যন্ত পড়েছে চুলিকা পড়া শিখেছে উঠে পড়েছে ভাই জান কি হলো না ভাই জান আপনি বললেন শিহাব নবী পাগল শিহাবের দিলে নবীর ভালোবাসা আছে এটা কি করে হয় কেন না ভাইজান শিহাবের মুখে দাঁড়ি নেই আমি বলে হ্যাঁ দাঁড়ি আছে না নেই জোরে বলে আছে না দাঁড়ি আছে না ভাইজান ছোট ছোট দাঁড়ি অতএব যার দাঁড়ি থাকবে সে যদি দাঁড়ি ছেঁটে ছোট করে এক মুষ নিচে করে ও ফাঁসে ফাঁসেকে পিছনে নামাজ হবে না খুব ভালো করে বলছে ফাঁসে গেবে নামাজ হবে না যার দাঁড়ি ছোট ছোট করেছে ছেটে ছেটে ছোট করেছে ও ফাঁসে ওর অশুনা চলবে না তা কি করে নবী পাগল হল আর এদের কথা বলেন না যেমন হুজুর তেমন মুরিদ কথা বুঝায় হুজুর চাচা মুরিদ বুঝো এই স্টেজটা উঠতে গেলে দাদা হুজুরের কিতাব আছে বা 11খানা শর্ত আছে 11টা শর্ত আছে 11টা ওর মধ্যে 6টা শর্ত থাকতেই হবে জোরে বলেন তারপর এখানে উঠবে এখন মুখে দাঁড়ি নেই ফাঁসে দাওয়াত করছে করে কে জানা তোর গরু তুই লেজ কাটবি না কান কাটবি না মাথাকে তোর ব্যাপার ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন কেন যেমন হুজুর তেমন মুরিদ ফুরফুরাই গেছো আসসালামু আলাইকুম খালি হাতে মুসাফা করেছো জ্বালাতে ইচ্ছে আর হাতে 500 টাকা দিয়ে মোশারফ আসসালাম আলাইকুম ধরে এমন চুমু খাবে না কালো চামড়া সাদা করে ফেলবে ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলেন না কেন মিলিয়ে নেবেন পরিষ্কার প্রথমে বলি যে আমি বাস্তববাদী ছিলাম আমি অবাস্তববাদী ছিলাম না ও কি বলেছে ও রেখে দিকে যাও সব মিলিয়ে দিকে দিয়ে যুক্তিতে বুঝিয়ে দিবি আমি তোমাকে মেনে নেব অত সহজ নয় এতে কন্ডিশন হ্যাঁ মুরিদও বেনামাজি হুজুরও বেনামাজি রাগ হচ্ছে বা রাগ হচ্ছে আর বয়ে গেছে বেশি বলতে পারবো না উপর থেকে থুতু ফেললে কি হয় নিজে গায়ে পড়ে বেশি বলা যাবে না অসুবিধা আছে হ্যাঁ এই তো কন্ডিশন তা হুজুর আর কি হলো না শিহাবের মুখে দাঁড়ি নেই আমি আছে তো না একটু একটু ভাইজান ফাঁসে কুকি গো নবী পাগল হয় সত্যি তো ঠিক বলেছেন ভাইজান তাহলে নরেন্দ্র মোদীর মুখে তো খুব বড় দাঁড়ি ওটা খুব বড় ইমানদার তো পুরো চুপ কি হলো বলে
রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে তো আরো বড় দাঁড়ি তাহলে আরো বড় ঈমানদার তো শোনো এই টুপিটা ঈমান নয় এই দাঁড়িটা ঈমান নয় পাঞ্জাবিটা ঈমান নয় পাঞ্জাবি ইহুদিরা পরে দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে দান খায়রাত মাদার টেরিজা বলে একটা সংস্থা আছে না নাই কথা বলেন ওরাও দান খায়রাত করে নামাজ রামকৃষ্ণ পড়েছে পাঁচ অক্ত ডকুমেন্টস আমার কাছে আছে রোজা হিন্দু মামুনরাও রাখে উপোস বলে উপোস ঠিক বোঝেন ভুল বলছি আমার কি বলি রোজা ওরা কি বলে উপোস ওটা ইমান নয় ইমান হলো এইটা জোরে বলে এইটা এইটা কিয়ামতের ময়দান আল্লাহ এটা দেখবে নে এটা দেখবে নে এটা দেখবে নে এটা দেখবে নে এটা দেখবে আমার আল্লাহ বলেছে মহাশরের মাঠে আমি আল্লাহ নামাজ দেখব না রোজা দেখব না হজ দেখব না যাকাত দেখব না টুপি দেখব না দাড়ি দেখব না মওলা দেখব না হাফেজ দেখব না ইমাম দেখব না পীরের ব্যাটা দেখব না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরটাকে দেখব যার অন্তরে পরিষ্কার অন্তরে হিংসা নেই আমি আল্লাহ তাদের আগে জান্নাতি বানিয়ে দেব আরে জোরে বলো বলো দাঁড়ি রেখে দিয়ে পাঞ্জাবি ঝুলিয়ে দিয়ে এখন সুফি সাহেব হয়ে ঘুরছে হ্যাঁ সুফি সাহেব হয়ে ঘুরছে খুব কাঞ্চ আল্লাহ খুব কাঞ্চ 15 বছর আগে ভাইয়ের হক মেরে দিয়েছো এরাম পার্টি আছে না নাই কথা কয় না কেন কথা কয় না কেন খুব দাঁড়ি রেখে দিয়ে দাঁড়ি বাড়িয়ে পাঞ্জাবি বাড়িয়ে দিয়ে ও সুফি সাহেব আল্লামা জাবলের নূর সুফি সাহেব ঘুরে বেড়াচ্ছে খবর নিয়ে দেখো আল কেটে 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 7 ইঞ্চি বাড়িয়ে দিয়েছে এরাম পার্টি আছে না নাই কথা বলে না কেন তাই খোদা বলছে আমি জানি তুই কি জিনিস কথা বোঝা যাচ্ছে আল্লাহ বলছে আমি জানি আবার খোলার কি দরকার ঠান্ডা লাগবে তো না না আর বেশি বলা যাবে না এ বেশি বললে অসুবিধা আছে এবার শেষ করে দি হ্যাঁ কি না 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 এবার শেষ করে 11টা বাজে শেষ করে দি আপনাদের রাগ হবে না আমি আসতে বলতে পারবো আমি সেই কল নয় যে কল গিয়ে পানি খাওয়াবে আমি সেই কল যে কল এসে পানি খাওয়াবে ঠিক বোঝেনা ভুল বলছি পরিষ্কার কথা বল দাদা হুজুর ও কল নয় যে দাদা হুজুর এসে পানি খাওয়াবে দাদা হুজুর ওই কল যে কলে 52 জেলায় গিয়ে মানুষ গিয়ে পানি খায় জোরে বলেন আর একবার তকবি নারাই তকবি লোক তো বেড়ে গেল মনে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আসছে আচ্ছা ভাই না না যা ঠান্ডা পড়ে যায় একবার লেপে ঢুকে গেলে না টেনে ছিঁড়ে ফেললে বেরোবে না ভাই সাপ যদি একবার কল্লাটা যদি গর্তে ঢুকাতে পেরেছে রে ধরে টেনে মরে গেলে মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে ওবারে কল্লা কিন্তু বেরোবে না আর একবার তকবির নারে তকবির এরা এখানে এসেছে একটা কথাই কটা কথাই রসুলুল্লাহ মদিনাওয়ালা মদিনাওয়ালা যদি বলবে না আমার মদিনাওয়ালা বলে গেছে যেখানে মদিনাওয়ালার আলোচনা হয় মদিনাওয়ালার পাগলগুলো হাজির হয়ে যায় জোরে বলতে পারে না নারাই দিলে আছে যে কথা বলছিলাম রসুলুল্লাহ আছে নবী চেনেন নবী ছাড়া কোনো জোরে বলো কোনো রাস্তা নেই আছে না আমার দিকে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি চিল্লে কোন পশ্চিম দিকে রসুল্লাহ কোন দিকে ফিরে নামাজ পড়তো জোরে বলেন সে কি অবস্থা কারা জলসে আসে রে বাবা আরে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি পশ্চিম দিকে আমার নবী কোন দিকে ফিরে নামাজ পড়তো অত ডিপিয়া ঢুকা যাবে না ভাই আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে আর রসুলুল্লাহ নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের হুকুম আমি কাবাকেও দেখেছি আমার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসও দেখিয়েছে আমি দেখেছি
আল-আকসা মসজিদে গেছি কাবাও দেখেছি এবার আমাকে ফলো করেন ফলো মি এদিকটা হলো কাবা শরীফ পশ্চিম এদিকটা জোরে বলুন আচ্ছা এইদিকটা হলো বাইতুল মুকাদ্দাস জোরে বলুন এদিকটা বাইতুল মুকাদ্দাস এদিকটা হলো কাবা মানে পশ্চিম এদিকটা এদিকটা কথা বলতে হবে কথা বলতে হবে বাইতুল মুকাদ্দাস পূর্ব দিক বলছি এদিকটা বাইতুল মুকাদ্দাস আর এদিকটা কাবা রাসূলুল্লাহ নামাজ পড়ছে কোন দিকে বাইতুল মুকাদ্দাস আসরের নামাজ জোরে বলুন আসরের নামাজ করে কার ফরজ ফরজ চার রেকাত জোহরের করে কার জোরে বলো চার রেকাত ইশার করে কার চার রেকাত মাগরিবের করে কার ভেবে চিনতে বলেন ভেবে চিনতে বলেন মাগরিবের ফরজ নামাজ করে কার তিন রেকাত নামাজ বলে কিছু নেই এবারে বলবেন ভাইজান ফুরফুরা দিকে হুজুররা আছে মাওলানা বলে যে মাগরিবের নামাজ তিন রেকাত আর আমরাও নিয়ত করি সালাসা নিয়ত করি হ্যাঁ কিনা জোরে বলে তিন রেকাত নামাজ আপনি বলছেন নেই হ্যাঁ নেই তিন রেকাত নামাজ বলে কিছু নেই মাগরিবের নামাজ আসলে চার রেকাত জোরে বলুন চিল্লে বলেন পড়ি কত তিন এই একটা নামাজই আছে যে তিন রেকাত করলে আমার আল্লাহ পাক চার রেকাতে সব এমনি দিয়ে দেয় জোরে বলেন আছে তাহলে জোহরের কত চার আসরের কত চার ইশার কত চার মাগরিবের তিন চার ঝামেলা আছে জোরে বলুন তিন চার ঝামেলা আছে ফজরের কত দুই ভাই আমার একটা প্রশ্ন আছে মাগরিবটা চার হলো তিন হলো চার হলো তিন হলো ইশারটা চার হলো জোহরটা চার হলো আসরটা চার হলো ফজরটা দুই হয়ে গেল কোন ভাই ওটা তো চার রেকাত হওয়ার কথা আমাদের বেতের নামাজে দেখবেন দুই রেকাত মিটিয়ে তিন রেকাতে দাঁড়িয়ে একবার এই রকম করে আমি তত নামাজ কালাম পড়তে পারিনি আপনাদের মতন তবুও বলি এরকম করেন না একবার কথা বলেন দেখেন কেন ভাই নামাজ আবার কি জগিং হচ্ছে না ব্যায়াম হচ্ছে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে আমি এক্ষুনি আপনাদের বলতে পারি এক্ষুনি বলতে পারি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত সুন্নাত কাকে বলে নসরুল্লাহ রসুল্লাহ চাল চলন উঠা বসা খাওয়া দাওয়া কাজ কামটাই এরা সুন্নাত রসুল্লাহ জোরে বলো জোরে বলো এক্ষুনি আপনি আপনাদের ঘরে বলতে পারি যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত তার মানে নবী কি দাঁড়িয়ে পেশাব করেছে জোরে বলেন ব্যাপার আছে আব্বা কেন সব অ সব যাই করতে নেই প্রসঙ্গে এলো আমি একটু বলে ফেললাম ওদিক থেকে মুখটা ঘুরিয়ে দেন কারণ অন্য অসুবিধা আছে আসেন আমার যে কথা বলছিলাম এখানে অনেক ব্যাপার তিন রেকাত কেন দুই রেকাত এই পাঁচ অক্ট নামাজ কাজ আসর মাগরিব ঈশা এই পাঁচ ওয়াক্ত নামাজটা কার এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো পাঁচটা নবীর জোরে বলো জোরে বলতে পারে না ফজরের নামাজটা কোন নবীর আদম নবীর জোহরের নামাজটা কোন নবীর ইব্রাহিম নবীর ঈশার নামাজটা কোন নবীর মুসা নবীর আসরের নামাজটা কোন নবীর বলুন ইউনুস নবীর মাগরিবের নামাজটা কোন নবীর আইয়ুব নবীর অনেক ব্যাপার আছে ভাই কেন দুই রেকাত পড়লো কেন তিন রেকাত পড়লো কেন চার রেকাত পড়লো কেন পাঁচ পড়লো নি কেন ছয় পড়লো নি কেন অনেক ব্যাপার আছে আমি অত ডিপে যাচ্ছি না সময় সংক্ষেপ রাত হচ্ছে অনেক শেষ করতে শেষ করতে এমনি বারোটার মধ্যে বেজে যায় এমন হচ্ছে আল্লাহ পাক জানে এদিকটা
বাইতুল মুকাদ্দাস এদিকটা কাবা রাসূল নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাস কোন ওয়াক্তের নামাজ আসরের নামাজ করে কেন চার রাকাত রাসূলুল্লাহ দূরে কাত করে ফেলেছে খুব ভালো করে বুঝবেন আমি একবার কানে হাত দেব ভাব এক্ষুনি এক ঘন্টা কেটে যাবে বুঝেন ভালো খুব ভালো করে বুঝেন দূরে কাত করে ফেলেছে আর বাকি আছে কত দূরে কাত রাসূলুল্লাহ মনে মনে নামাজি অবস্থায় নামাজি নামাজ রত অবস্থায় রাসূল মনে মনে ভাবছে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে যদি কাবাটা কিবলা করতেন আমি মোহাম্মদ সবথেকে বেশি খুশি হতাম জোরে বলতে পারে না আল্লাহ তো বলে দিয়েছে মোহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দেই মোহাম্মদের মুখের কথা আমি আল্লাহ আমার মুখের কথা মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় মোহাম্মদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয় এ বান্দা শুনে রেখে দে মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলো আরে জোরে বলো মোহাম্মদ কিসে রাজি জোরে বলেন কাবায় রাজি পড়ছে কোথায় বাইতুল মুকদ্দাস রাজি কিসে কাবায় খুব ভালো করে বোঝেন কাবায় রাজি পড়ছে বাইতুল মুকদ্দাস নামাজ আল্লাহ এই দিকটা আল্লাহ যদি ওই কাবাটা কে বলে হতো না আল্লাহ আমি নবী সব থেকে বেশি খুশি হতাম জোরে বলো সঙ্গে সঙ্গে জিবাইল আমিন এসে হাজির আচ্ছা জিবাইল এসেছে অন্য সাহাবারা কি কেউ দেখতে পাচ্ছে কে দেখছে রাসূলুল্লাহ নবী কি করছে নামাজের যা হচ্ছে নামাজের মধ্যে নামাজে জোরে বলেন নামাজের ভিতরে হচ্ছে কি গো জিবরাইল সালাম কালাম হয়ে গেল কি বলছে হুজুর আপনি বলেছেন না নিয়ত করেছেন মনে মনে আর আমার আল্লাহ পাক ওইটাকেই কবুল করে দিল চিৎকার দিয়ে বলতে পারে না কি বলছো বলছে হুজুর হ্যাঁ তাহলে কি করবো জিবরাইল বলছে হুজুর আপনি এই অবস্থায় ঘুরে যান রাসূলুল্লাহ ওই অবস্থায় ঘুরে গেলেন জোরে বলুন যেই ঘুরেছে মুসল্লি মুসল্লির সামনে হ্যাঁ জোরে বলে মুসল্লি আবু বকর বলছে কি হলো নবী তো ওদিক নামাজ পড়ছে ইদিক ঘুরে গেল কেন আরে বাবা আমি এখানে ওয়াচ করতে করতে যদি আমি ওইখানে গিয়ে ওই দিকে ফিরে ওয়াচ করি আপনারা কি বলবেন হুজুর কি আর ভেন ফেন শর্ট হয়ে গেল আবু বকর বলছে কি হলো রাসূলুল্লাহ ওদিক নামাজ পড়ছে ঘুরে গেল কেন ওমর ফারুক বলছে কি ব্যাপার নামাজ চলছে নামাজ চলছে ওই দিকে নামাজ পড়ছে ইদিক ঘুরে গেল কেন রাসূল জিবরাইল কি করব বলো জিবরাইল বলছে হুজুর আপনি একটা করে কাতার ফাঁকা করেন আমার ওই একটা করে কাতার ফাঁকা করতে ফাঁকা করে শেষ কাতারে গিয়ে একা দাঁড়িয়ে নামাজ পড়ছে জোরে বলতে পারে না জোরে কইতে পারে না আরো জোরে বলে নারায় দিবে সাহাবারা কোন দিকে বাইতুল মুকাদ্দাস রাসূল কোন দিকে কাবায় যেই নবী ওদিকে চলে গেছে একা পড়ছে সাহাবারা সবাই আমর রাসূলকেই ইক্তেদা করলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই গ্রামে মসজিদ আছে না নাই কথা বলেন ইমাম সাহেব কোন দিকে ফিরে নামাজ পড়ায় কথা বলেন না কেন কাবা শরীফের দিকে আর কাবা শরীফের দিকে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে এক রেকাত কি দু রেকাত কি তিন রেকাতের মাথায় হঠাৎ করে ইমাম সাহেব পশ্চিম দিক ছেড়ে দিয়ে হয় উত্তরে নাই দক্ষিণে দাঁড়িয়ে গেছে আপনারা মুসল্লি ওই মোমেন্টে কি করবেন দেখি কি আমার বাপেরা কথা বলেন বলেন কথা বলেন হাই সাহেব কথা বলতে হবে যদি কেউ একটা হাই সাহেব পিছনে চেয়ারে বসে আছেন কথা বলতে হবে আপনি নিয়ত করছেন একতে দাহাতে বেহাজাল ইমাম আপনি নিয়ত করছেন ইক্তেদাহাতে বেহাজাল ইমাম ইমাম হাত তুলছে আপনি হাত তুলছেন ইমাম রুকু আপনি রুকু ইমাম সেজদা আপনি সেজদা ইমাম সালাম আপনি সালাম ইমাম মোনাজাত জোরে বলেন মুসল্লি মোনাজাত তাহলে ইমাম সাহেব ঘুরে গেলে মুসল্লি কি করবে জোরে বলেন
যদি বনে ঘুরে যেতে হবে তাহলে ইমাম সাহেব নামাজ পড়াতে যদি একবার মশা মারে তাহলে সব মুসল্লিকে মশা মারতে হবে অত সহজ ঈমান নয় আব্বা আব্বা অত সহজ নয় আকীদা অত সহজ নয় আব্বা কি ভাবছে কি ভাবছো আব্বা আছেন একটা মশলা মনে পড়েছে অসুবিধা হচ্ছে আপনার তো এই গ্রামে কেউ ছাগল পোষে ছাগল পোষে কেউ এখানে কারো ছাগল আছে ঢাকা হাত তুলে লোবো না আমি লোবো না আছে বাহ আমার চাচাও হাত তুলে হাত না মানে এখন রাতের বেলা গোয়াল ঘরে গিয়ে দেখছে বুঝতে পারছেন কি বলছি একটা ছাগলের বাচ্চা হয়েছে কি হয়েছে ছাগলের বাচ্চা হয়েছে যে ছাগলের মালিক সে খুশি হবে না হবে সিম্পল ব্যাপার খুশি হবে খুব খুশি ছাগলটা বাচ্চাটা ঘাঁটছে ঘেটে দেখছে বাচ্চাটা মাথাটা কুকুরের মতো আর দেহটা ছাগলের মতো মাথাটা কথা বলতে হবে কথা বলতে হবে মাথাটা কুকুরের মতো আর দেহটা তখন ডাকছে যে ছাগলের মানে মালিক স্ত্রীকে ডাকছে কই গো শোনো তোমার ছাগল তো সব বোনাস কি হয়েছে দেখো মাথা কুকুর দেহ ছাগল তোমার ছাগলের পেটে উল্টো রকম জন্তুর বেরিয়েছে একটা কি হবে তাহলে যে কাজ করো কাউকে বলার দরকার নেই না একে এখানে মেরে না গোয়াল ঘরে পুঁতে দিই আচ্ছা মা কোনদিন মারতে চাইবে মায়ের পেটে দশ মাসে দশ দিন পরে একটা বাচ্চা হয়েছে খুঁড়া কি কানা কি হাতটা বেঁকা মেরে দেবে তো কথা বলেন কথা বলেন সম্ভব কেন মায়ের মন ও বলছে মা বলছে না আমি ছাগল পুষবো আরে মাতা কুকুর দেহ ছাগল স্বামী বলছে মেরে দাও কে মেরে না না লেগে আছে ঝগড়া তখন স্বামীর আগে মাথা বলছে তোর ছাগল রইল আমি চললাম মা ওকে লুকিয়ে লুকিয়ে ছাগলটাকে খাইয়ে দাইয়ে খাইয়ে দাইয়ে খাইয়ে দাইয়ে ঠিক বছর খানেক পরে জোরে বলেন জোরে বলেন একটু বড় পাড়া হয়েছে মাথাটা কিসের মতো জোরে কম আর দেহটা আচ্ছা ওরা একটা জন্তুটার নাম দেওয়া যায় নাকি কথা বলে না কেন কি নাম দেওয়া যাবে আচ্ছা বলেন 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 আইসাহেব বলেন কি নাম দেবো আরে কিছু একটা বলে আমার এই ভাই বলছে কুত্তা ছাগল বলছে আমি একটা নাম দেবো কথা বলেন না কেন কুকুর মুখে ছাগলের বাচ্চা এখন ওজন দেখেছে করি কি করি ওকে টুক টুক করে ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর দেখিয়ে এ কি চিজ হ্যায় এইসা চিজ মাইনে পহলে কবি নহীন দেখা আপ বলিয়ে হাম ইসকো ক্যা করেঙ্গে আপ জো বোলেঙ্গে ওহি করেঙ্গে বতাইয়ে আপ ইসকো খায়েঙ্গে ইয়া নহীন ইমামে আজম বলছে আমি নিজেই জীবনের চোখে দেখি না আমি তোমায় কি বলবো তাহলে হুজুরের কি কাজ করি মেরে পুঁতে দেবো ইমাম আজম বলছে তারা যখন নোমানের দরবারে এনেছিস আমি নোমান ওকে একটু পরীক্ষা করব জোরে বলতে পারে না জোরে বলতে পারে না বুঝ তাহলে কি করব ওই যে বাড়িতে নিয়ে যা বাড়িতে নিয়ে গিয়ে একটা জায়গায় ঘাস দিবি আর একটা জায়গায় গোস্ত দিবি খুব ভালো শুনছেন আপনারা শুনছেন ভাইগুলো শুনছেন একটা জায়গায় গোস্ত দিবি আর একটা ঘাস দিবি ও যদি গোস্ত খায় তাহলে খাওয়া যাবে না আর যদি ঘাস খায় খাওয়া যাবে জবাহা করার পরে মাথাটাকে কেটে ফেলে দিতে হবে জোরে বলুন আরে জোরে বলুন বাড়িতে নিয়ে এসে একটা জায়গায় গোস্ত দিয়েছে আর একটা জায়গায় ঘাস দিয়েছে বেটা কুকুর মুখো ছাগল মাঝে মাঝে গোস্ত খাচ্ছে মাঝে মাঝে ঘাস খাচ্ছে এবারে কি হবে ভাই যে চাচা খুব তো ফতোবাজি করো খুব তো ফতোবাজি করো খুব ফতোবাজি করো এসো সাকসিদি কাছে এসো ফতোবাজি কেমন করো দেখি এসো ফতোবাজি করতে আসবে না ফতোয়া পড়া আছে ফতোবাজি করতে আসবে না স্বাদ মিটিয়ে ফেলবো হ্যাঁ মোবাইল খুলে দেখো খুলে দেখো মোবাইলে বলছে বলছে যে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও পিন নেই শোনেন না মোবাইল আপনারা কথা বলেন দেখেন কথা বলেন দেখেন শোনেন না আপনারা মোবাইলে বলছে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া পৃথিবীতে পিন নেই দু জাহেল কে থাকে বাপের জন্মে গেছিস
যাবি কি করে একবার মিশরে যাবি 92000 টাকা প্লেন ভাড়া সৌদি আরবে যাবি ইমিরেটস প্লেন 62000 টাকা ভাড়া তুরস্ক যাবি 76000 টাকা ভাড়া জর্ডান যাবি 82000 টাকা ভাড়া মালয়েশিয়া যাবি 42000 টাকা ভাড়া আম্মান যাবি 75000 টাকা ভাড়া বড় বড় কথা বলে গেছিস জীবনে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের পিন গৌস আজমের মাজার কোথা ভাই বাগদাদটা ভাই বাগদাদ ওই ইরাকে বাগদাদটাই তো আচ্ছা বাগদাদটা কি ভাই এই বদরের পাশে গ্রামটা যা বাবা কথা বলো না রাবিয়ার মাজার রাবিয়া বাসিদি মাজার কোথা বসরা আচ্ছা বসরাটা কি ভাই ওই আমুলিয়ার পাশে গ্রামটা চালাকি পেয়েছো চালাকি বলেছো জালালউদ্দিন রুমি হুজুরের মাজার তুরস্ক ইস্তাম্বুল তুরস্কর ইস্তাম্বুল আচ্ছা তুরস্কর ইস্তাম্বুলটা কি ভাই ওই ঈশাপুরের পাশে গ্রামটা মালিগ্রামের পাশেটা কি শামসেদ সেবরাজি হুজুরের মাজার কোনিয়া ওই কোনিয়া জায়গাটা কি ভাই হায়দার বেলিয়ার পাশে গ্রামটা নাকি বলেন তো হ্যাঁ পৃথিবীর জমিনে কোটি কোটি আল্লাহর ওলি শুয়ে আছে এখনো লক্ষ লক্ষ আল্লাহর ওলি জিন্দা রয়েছে জোরে বলতে পারে না আরো জোরে বলতে পারে না আমি যখন তুরস্ক গেছিলাম তুরস্ক থেকে 420 কিলোমিটার রাস্তা কোনিয়া বলে একটা জায়গা আছে কোনিয়া গিয়েছি হঠাৎ খবর এলো এখানে একটা মসজিদে জলসা হবে কি হবে আমিও চিন্তা করলাম আমার দেশে জলসা এখানেও জলসা দেখবো বেটা কেমন জলসা আমরাও তো জলসা করে বেড়াই তা আমি আবার যাই মাগরিবের নামাজ পড়ে গিয়েছি ওখানে গেলে হুজুর এলো পীর সাহেব এলেন আহা সুবহানাল্লাহ পীর সাহেব এলেন এলো 10-15 মিনিট মাফি দু ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা 10-15 মিনিট কথা বলে দোয়া করে দিল বসে আছে হুজুর হাজার হাজার মানুষ সবাই মুসাবা করছে আমি ভাবলাম তো আমিও লাইন দিয়ে মুসাবা করি কে কাকে চেনে আবার মনে মনে ভাবছি দুনিয়ার লোক আমাদের সঙ্গে মুসাবা করে আমি আমাদের সঙ্গে মুসাবা করবো চাই কে কাকে চেনে আমিও লাইন আছি আস্তে আস্তে গিয়ে মুসাবা করছি হাতে হাত লাগিয়েছি আমার মনে হচ্ছে আমি যেন মেজ হুজুর কে বলার হাতে হাত দিচ্ছি জোরে বলতে পারে না কারণ মেজ হুজুরের হাত জোরে বলে যারা হাত দিয়েছো তারা জানে ওরাম হাত কারো পেয়েছে না কথা বলেন কারো পেয়েছে মরণ পর্যন্ত পাবেন না আমি বলে যাচ্ছি এটা হাত কিন্তু হাতুরি ভাই ইটে মারলে ফেলবে এক মারে ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলে এটা হাত কিন্তু হাতুরি শাবল হাত ছিল মেজে হুজুর কেবলা আল্লাহ যখন হাত দিয়েছি মনে হচ্ছে আল্লাহ আমি কি মেজে হুজুর হাতে হাত দিয়েছি জোরে বলবেন না সুবহানাল্লাহ বলে পিন নেই পৃথিবীতে পিন নেই কাবা শরীফ থেকে 28 কিলোমিটার দূরে আমি কিলোমিটার বলে দিচ্ছি আপনাদের আমি বলে দিচ্ছি কিলোমিটার কাবা শরীফ থেকে 28 কিলোমিটার দূরে এখনো আওলাদ রাসূল জিন্দা আছে জোরে বলতে পারেন না হাজার হাজার মিশরিয়ান হাজার হাজার ইরাকিয়ান হাজার হাজার ইরানিয়ান হাজার হাজার লিবিয়ান হাজার হাজার প্যালেস্টিয়ান মক্কা মদিনার হাজার হাজার মানুষ হুজুরে হাতে হাত দিয়ে প্রত্যেক দিন বায়াত গ্রহণ করছে জোরে বলে চালাকি পেয়েছো চালাকি পেয়েছো মোবাইল খুলে দেখো আবার বলে বেড়াচ্ছে খাজা হুজুর নাকি বেদাতি পিসা সবাই মিলে বলেছেন তো নাউজুবিল্লাহ সবাই মিলে বলেছো তো খোলো মোবাইল বলে দাদা হুজুর নাকি সেরে কি পিসা জোরে বললেন না আল্লাহর দিকে তাকিয়ে বলেন দাদা হুজুরের দরবারে মোমবাতির একটা ফুটা দেখাতে পারবেন কথা বলেন দেখেন হ্যাঁ দাদা হুজুর দরবারে একটা আগরবাতির ধুলো দেখাতে পারবেন দাদা হুজুর দরবারে একটা চাদরের সুতো দেখাতে পারবেন কথা বলেন কি পেয়েছো বলে খাজা হুজুর বেদাতি পিসায় হ্যাঁ এই হিন্দুস্তানের জমিনে একটাও মুসলমান ছিল একটাও মুসলমান ছিল খাজা গরিবের নামাজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালমা পড়েছে জোরে বলতে পারে না যে বলছে যারা বলছে যে খাজা হয়ে বেজাদি বিষয়ে
এই যুবক শুন ভালো করে শুন যারা বলছে খাজা হাজী বেদাতে বিশ্বাস খবর লে দেখো তার বাপ নাই তার দাদু তার পদদাদু তার পদদাদু তার পদদাদু খাজা হাজীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়েছে জোরে বলতে পারে না চার পিড়ি পরে গেলে পাঁচ পিড়ি পরে গেলে ছ পিড়ি পরে গেলে নাম বেরোবে গণেশ কি নাম বেরোবে জোরে বলে জোরে বলে পাঁচ পিড়ি পরে গেলে নাম বেরোবে নব কি বেরোবে বলো 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 নব ছ পিড়ি পরে গেলে নাম বেরোবে সুকুমার জোরে বলো সুকুমার বেরোবে ছ পিড়ি পরে পাঁচ পিড়ি পরে গেলে নাম বেরোবে মহাদেব কি বেরোবে বলো বলো মহাদেব মহা দেব আর খাজা হুজুরের ধরো তার বাপ 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 করতে করতে জয়নাল আবেদিন হুজুর হয়ে হুসাইন হুজুর হয়ে ফাতেমা হুজুর হয়ে রসুলুল্লাহ পর্যন্ত ঠেকে যাবে জোরে বলো চালাকি পেয়েছো চালাকি পেয়েছো চালাকি পেয়েছো বড় বড় কথা বলতে শিখেছো হ্যাঁ বড় বড় কথা বলছো কি ভাবেছো তিন পিড়ি চার পিড়ি পরে গেলে নাম করবে গণেশ মহাদেব সুকুমার আমার বড় বড় কথা বলছো চলো আমার সাথে এখন গাড়ি ভাড়া করো আমার গাড়ি করে চলেন দাদা হুজুরের মাজার এক জায়গায় দাঁড়িয়ে কি বললাম এক জায়গায় দাঁড়িয়ে ষোলোটা দাদুর মাজার দেখিয়ে দেবো কথা বোঝা যাচ্ছে না ১৭ নম্বরটা পারবো না ফুরফুরা থেকে ১৩ কিলোমিটার দূরে যেতে হবে ১৮ ১৯ ২০ ২১টা পারবো না ওটা খুঁজতে গেলে আমাকে যেতে হবে ইরাকে তারপরে ২২ ২৩ থেকে একদম শেষ পর্যন্ত যেতে গেলে ওটা খুঁজতে গেলে যেতে হবে মদিনা শরীফ অত চালাকি করতে যে আসেন ইন্দিরা গান্ধী নাম শুনেছেন ভাই কথা বলেন না কেন নাম শুনেন না ইন্দিরা গান্ধী পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হ্যাঁ কি না বলছে হ্যাঁ ইন্দিরা গান্ধী পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধান খুব ভালো করে ছেলেগুলো বুঝবে আমার বাবারা বোঝে ওর এগেনস্টে একজন দাঁড়াত তিনবার দাঁড়িয়েছে কবার তিনবার দাঁড়িয়েছে তিনবারই হেরে গেছে কি বললাম তিনবার দাঁড়িয়েছে ওকে সাংবাদিক জিজ্ঞেস করছে তুই ইন্দিরা গান্ধীর এগেনস্টে দাঁড়িয়ে যতবার দাঁড়াস ততবার হেরে যাস তিনবার তিনবার হারিয়েছিস তুই হেরেছিস এত টাকা নষ্ট করে লাভ কি তখন বলছে পাগল খাচ্ছিস তো সাংবাদিকগিরি করে তুই কি বুঝবি আমি ইন্দিরা গান্ধীর এগেনস্টে দাঁড়াই বলে লোক তো আমাকে পৃথিবীর লোক চিনেছে আরে আমি ইন্দিরা গান্ধীর এগেনস্টে দাঁড়িয়েছি বলেই তো গোটা ভারতের লোক আমায় চিনেছে না কে চিনত ইন্দিরা গান্ধী কাকে হারিয়েছে একে হারিয়েছে ই কার কাছে হেরেছে ইন্দিরা গান্ধী কথা বুঝে যাচ্ছে এখন ইরা দেখছে ইসহাক সিদ্দিকীর বিরুদ্ধে বললে হবে না ইসহাক সিদ্দিকীর ভাইয়ের বিরুদ্ধে বললে হবে না হাইলাইট হতে গেলে এখন আমার কথা বুঝে যাচ্ছে হাইলাইট হতে গেলে দাদা হুজুরের বিরুদ্ধে বলতে হবে কিন্তু ওরা জানে না দাদা হুজুরের মুরিদগুলো এরা আগের থেকে অনেক সচেতন জোরে বল জোরে বলে ওরা জানে না দাদা হুজুরের ছেলেগুলো দাদা হুজুরের এই কলমের গাছগুলো দাদা হুজুরের এই মুরিদগুলো এরা ভাতের সাথে কাকর বেঁচে খেতে শিখে গেছে জোরে বল এরা জানে কোনটা দুধ আর কোনটা চুনের পানি বুঝে যাই না আল্লাহ আমাদের কবুল করে ভাইজান ১১:৩০ বাজে আর বাড়াবনি অসংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম বহু মশলার লাইনেও গেছিলাম নামাজের লাইনেও গেছিলাম বহু দিকে গেছিলাম আর বাড়াবনি আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম ইয়া নবী সালাম আল্লাহ 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 মাশাআল্লাহ জি জি মাশাআল্লাহ ছোট্ট একটা মশলা ভেঙে দিই নালে আপনাদের কাল সকালবেলা আবার চায়ের দোকানে গন্ডগোল হবে খুব সমস্যা কথা বোঝা যাচ্ছে না আসেন খুব ভালো করে বোঝেন তাহলে রসুল কোন দিকে নামাজ পড়ছিল
বাইতুল মুকদ্দাস তারপরে কাবাই খুব ভালো করে বুঝে তাহলে আমাদের ইমাম সাহেব পশ্চিম নামাজ পড়তে পারে যদি উত্তর দক্ষিণে ঘুরে যায় আমরা কি করব জোরে বলেন এই তো বললেন আছেন নিয়ত করছেন মুতাজ্জান ইলা জাহতিল কাবাতিশ শরীফাতে জোরে বলেন আল্লাহু আকবার কাকে সামনে কি নিয়ত করলেন যদি বলেন কাকে ইমাম তো হাজারটা চলে যাবে আজকে ও আসবে কালকে ও আসবে পরশু আসবে কাকে সামনে নিয়ত করলাম কাবা ছেড়ে দিলে নামাজ হবে যদি বলেন ইমাম ঘুরে কবরে চলে যাক হুজুর ঘুরে কবরে চলে যাক জান থাকতে আমরা আল্লাহর কাবা ছাড়বো না জোরে বলুন চিৎকার দিয়ে বলেন আরো জোরে বলেন এইবারে আমার রাসূল সালাম ফেলেছে কে সালাম ফিরেছে ওমর রাসূলুল্লাহ আহা সালাম ফিরে বলছে আবু বকর জি হুজুর ওমর জি হুজুর জায়েদ জি আব্বাস জি হুজুর আলী জি হুজুর তোমরা তো ওদিকে ভে নামাজ পড়ছিলে এদিকে খুললে কেন খুব ভালো করে বলে রাসূল বলছে তোমরা তো ওদিকে নামাজ পড়ছিলে এদিকে খুললে কেন সাহাবারা বলে হুজুর আপনিও তো এদিকে পড়ছিলেন আপনি খুললেন কেন জোরে বলতে পারে না রাসূল বলছে আরে পাগল ভালো করে বলছে আরে পাগল আমি মোহাম্মদ ওদিকে পড়তে পারি এদিকে পড়তে পারি এদিকে পড়তে পারি এদিকে ওটা আমার ব্যাপার ওটা আমার ব্যাপার তোমরা ঘুরলে কেন সাহাবারা বলেছিল হুজুর আমরা কাবা চিনি না আমরা কেবলা চিনি না আমরা নামাজ চিনি না আমরা আপনাকে চিনি আপনি ঘুরেছেন আমরা ঘুরে গিয়েছি জোরে বলুন আরে জোরে জিবাইল সাহাজির কি হলো জিবরাইল হুজুর আপনি বলে দেন কাদের ঘরে সাহাবা জোরে বলেন বলে দেন কি বলবো ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে আল্লাহ নামাজটা কবুল করেছে যদি ওরা আপনাকে ইক্তেদা না করত ওদের নামাজ আমার আল্লাহ লিত না ফেলে দিত জোরে বলতে পারে না সুবহানাল্লাহ আকীদা অত সহজ নয় আব্বা অত সহজ নয় দাঁড়ি সবাইয়ের মুখে আছে না নাই কথা বলেন নামাজ ইহুদিরা পড়ে নামাজ মুতাজিলা পড়ে নামাজ জাবারিয়ারা পড়ে কি ভাবছেন দাঁড়ি সকলেরই আছে নামাজ সবাই পড়ে ওসব দেখে বিচার আল্লাহ করবে না এটা দেখে বিচার হবে না বিচার কিয়ামত আল্লাহ এইটা দেখে করবে এইটা এটা নয় এটা খালি মাথায় নামাজ হবে না হবে না কথা বলেন কেন যদি খালি মাথায় নামাজ হয় এটার দাম বেশি না এটার দাম বেশি এটার দাম বেশি দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না হবে না যদি দাঁড়ি চাচা লোকের নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি এটার দাম বেশি আল্লাহ বলছে আমি এইটা দেখব যার এইটা পরিষ্কার তার দুনিয়া আখিরাতের রাস্তাটা পরিষ্কার জোরে বলতে পারে না আল্লাহ আমাদের কবুল করে কি হলো খাওয়ালি ব্যস্ত এমন তকবির দিচ্ছে পাগল করে ফেলাম অবস্থা হুজুরকে এমন খাতির করছে মুসাফা করতে যে পা গায়ে লেগে গেল মুসাফা দরকার আছে কথা বলেন হুজুরকে এমন খাতির করছে মুসাফা করতে যে পা লেগেছে গায়ে ওই মুসাফা দরকার আছে মুসাফা দরকার নেই বেশি ভক্তি করিনি দাঁড়াও কত লাভালি করছে খাবো খাবো দুনিয়া খেয়ে ফেলবে খেয়ে খেয়েই গেল এই তো অবস্থা অচ করলাম দু ঘন্টা যা দেখতে হলো এই তো হালত আপনাদের এই তো হালত ভাব টিপে দেখলাম তো ভাত টিপে তো দেখলুম ভাতের আরই ভাত একটা টিপলেই বোঝা যায় কি আছে না আছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের ইমানকে তাজা করে দাও চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ইমান তাজা করো ইমান তাজা করো এটা ঠিক করেন এটা হই 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 জাহান্নাম নাম শুনেন না জাহান্নাম কথা বলেন দেখেন জাহান্নাম বোঝে জাহান্নাম বোঝে আসেন জাহান্নামের দুটো নমুনা দিয়ে দিই আপনাকে দুটো নমুনা দিচ্ছি এটা পৌষ মাসের আজ কত তারিখ ন তারিখ না আট তারিখ ন তারিখ
বেলা 12টা একটার সময় সূর্যের তাপ কত ডিগ্রি থাকে বলেন বলেন 22 24 25 থাকি না এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে এই তাপটা বেলা 12টার সময় কত ডিগ্রি থাকে 36 37 38 39 40 41 42 আজকে মাহফিলে তাবারুক হয়েছে না হয়নি কত ডিগ্রি টেম্পারেচার চালে দিলে চাল ফুটে ভাত হয় 100 ডিগ্রি যেটা বলেন 100 105 110 95 ভালো করে বুঝুন এই লোহাটা গলাতে গেলে কত ডিগ্রি টেম্পারেচার দিতে হবে বলেন তোর নেই 400 থেকে 500 ডিগ্রি আছেন সূর্যের টেম্পারেচার হলো 1.5 কোটি ডিগ্রি কত বললাম যেটা বলুন 1.5 কোটি ডিগ্রি আর জাহান্নামের টেম্পারেচার হলো সূর্যের টেম্পারেচারের থেকে 70,000 গুণ বেশি পাগলামি ছেড়ে যাবে যুবকগুলো ভাই বলে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে হবে যা পারেন করেন বাপেরা ছেলেগুলোকে বলছি যা পারো হই হই করো সময় মতন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে হবে এক নম্বর দু নম্বর হারাম আর হালালটা বেছে খেতে হবে কি খাচ্ছ পায়খানা খাচ্ছ না আপেল খাচ্ছ আরে হারাম খাওয়া মানে পায়খানা খাওয়া সমান তো কথা কেনে বলে দেয় না সুদ খাওয়া মানে পায়খানা খাওয়া আর হালাল ভাত খাওয়া যা আপেল খাওয়া হালাল তাই জোরে বলুন হারাম হালালটা বেছে খেতে হবে দু নম্বর এ যুবক তিন নম্বর হলো দিলে অন্তরে মনে নিজে জানের থেকে রসুলকে বেশি ভালোবাসতে হবে এই তিনটে কাজ যদি করতে পারেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই তিনটে কাজকেই নাজাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ এটা মাথায় রাখ কথা বলেন মৃত্যু কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত মৃত্যু কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন মরণ হবে আবার তুলবে আবার মারবে আবার কিয়ামতে বিচার দেবে কিছু করার নেই মৃত্যু হবে তৈরি হতে গেলে আপনাকে মৃত্যুর আগে তৈরি হতে হবে শেষ নিঃশ্বাসটা বেরোবার আগে বাপেরা চোখটা বন্ধ হওয়ার আগে শেষ নিঃশ্বাস বেরোবার আগে আপনাকে আল্লাহ পাকের কাছে মাপটাকে কি করতে হবে চেয়ে নিতে হবে আত্মীয় স্বজনের মাপটাকে চেয়ে নিতে হবে পাড়া প্রতিবেশীর মাপটাকে চেয়ে নিতে হবে তারপরে মৃত্যুবরণ করতে হবে জাহান্নাম কি বোঝো জাহান্নামে জাহান্নামে গলায় 70,000 চেন দিয়ে গলাটাকে বাঁধা থাকবে কত হাজার 70,000 চেন দিয়ে জাহান্নামের গলায় বাঁধা থাকবে গরুর গলায় কটা চেন থাকে খুব লাপালাপি করলে দুটো তিনটা থাকে জাহান্নামের গলায় 70,000 লোহার চেন থাকে এক একটা চেনে 70,000 করে ফেরেশতা জাহান্নামের চেনে রেখে দেবে একবার করে ঝটকা মারবে সমস্ত ফেরেশতা আচার খেয়ে পড়ে যাবে জাহান্নাম আহ আহা জাহান্নামের এক ফুটা আগুন যদি পৃথিবীতে আল্লাহ ফেলে দিত গোটা পৃথিবীটা পুড়ে 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 তামা হয়ে যেত আল্লাহ আমাদের নাজাত দেন জাহান্নাম থেকে চিৎকার দি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নাজাত দাও জাহান্নাম থেকে চিৎকার দি আল্লাহুম্মা আমিন এ সালাম পড়ছি কার উপরে পড়ছি জোরে বলুন কিসের সালাম পড়ছি মশলাগো জানতে হবে ফুরফুরা হুজুররা ফুরফুরা সিলসিলার আলেম ওলামা ইমাম সাহেব হাফেজ সাহেবরা এরা দলবাজি সালাম পড়ে না এরা নবীর উপরে ভালোবাসে তার মহব্বতে দাঁড়িয়ে সালাম পড়ে জোরে বলে অনেকে বলে দেখবেন যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে ইসলাম প্রচার হয়েছে
মক্কা শরীফ মদিনা শরীফ সালাম কি আপনি দোয়া নেই বলে না বলে না কথা বলে না কেন জীবনে গেছিস চাহে এই চাহে গবেট গবেট করে গেছিস জীবনে আমার সাথে যাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব হ্যাঁ সালাম কি আপনি জাহেল হয়ে গেলে চুপ হই হই করছো চুপ জবানের সামনে কথা বল দব আছেন আমার দিকে রাসূলুল্লাহ দুনিয়াতে কত তারিখ এসেছিল 12 তারিখ জুড়ে বলুন 12 তারিখে রাতের বেলা শুনছেন হাই সাহেব 12 তারিখে রাতের বেলা 12 তারিখে রাতের বেলা এই তো ওমর ফারুক হুজুরের মাজার আবু বকর হুজুরের মাজার রাসূলুল্লাহর মাজার ঠিক বুঝছেন ভুল বলছি পর পর তিনটে মাজার আর ডান দিকে যে ঘরটা আছে ঘরটায় লাশ রাখা হয় গোসল দেওয়া হয় কাফন পরানো হয় এই দিকটা ওমর ফারুক আবু বকর রাসূলুল্লাহর মাজার এইখানে একটা দরজা আছে আমাকে ফলো করে এখানে দরজা আছে এই 12 তারিখ রাতের বেলা বাদশার তরফ থেকে সরকারিভাবে বাদশার তরফ থেকে সরকারিভাবে রাসূলুল্লাহর মাজারের ভিতরে শুনছেন শুনছেন মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়া হয় মোনাজাত করা হয় জোরে বলতে পারে না আরো জোরে বলতে পারে না বড় বড় কথা বলছো আমার সাথে যাবে আব্বা দেখতে তো কি বোঝো মক্কা শরীফে কি বোঝো মদিনা শরীফে কটা জায়গায় যাও হ্যাঁ ওই 12 তারিখ সকাল বেলা টোটাল সৌদি আরবে যত ফেমাস জায়গা আছে যত বড় বড় শহর আছে টাউন আছে প্রত্যেকটা জায়গায় বাদশার খরচে নবী দিবস পালন করা হয় জোরে বলতে পারে না ইয়ামানের রাজধানী সানা বলে একটা জায়গা আছে সানা ইয়াম রাজধানী সানাহা শহরের পাশে একটা গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডটায় 1.5 কোটি থেকে 2.5 কোটি লোক ধরে ওই 12 তারিখে সকালবেলা গোটা ইয়ামান থেকে লক্ষ লক্ষ মানুষ এসে ওই জায়গায় জামায়াত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে দোয়াও করে আমার যুবকগুলোকে বল খুব সাবধান খুব সাবধান কি চাই আমার দাদা পীরের ছেলে ছেলেরা কি চাই বলো আমায় বলো ইসহাক সিদ্দিকী খারাপ আমার আরেক ভাই খারাপ আমার আরেক ভাই খারাপ আমার দাদা হুজুর খারাপ কথা বলেন আমি খারাপ আমার দাদা পীর খারাপ আমি খারাপ যাবার দরকার নেই আমার দাদা হুজুরের কাছে যাও দাদা হুজুরকে ছেড়ে যেওনি আব্বা ছেড়ে যেওনি আমার দাদা হুজুরকে ধরো আমাকে যাও দরকার আমি খারাপ ও খারাপ হতে পারে না পারে না জোরে বলো হাড়ি পাশে ঠোকাঠুকি থাকলে কি হয় হাড়ি থাকলে জোরে বলো ঠোকাঠুকি হয় অনেকে মোবাইলে দেখবেন অনেক কিছু হচ্ছে না হয়নি জোরে বলো কথা বলেন কেন অনেক কিছু হচ্ছে আমি বাপ এই যুবকগুলোকে বলছি খুব সাবধান যখনই ফুরফুরা কোনো হুজুরদের ব্যাপার আসবে কোনো কমেন্ট করবে না বুঝাইছি বলেছি মাথায় রাখতে হবে হুসাইন ভালো আর হাসান খারাপ নবী খুশি হবে তো কথা বলেন কেন হাসান ভালো আর হুসাইন খারাপ নবী খুশি হবে কপাল ফেটে তো পড়ে যাবে বেশি মহব্বত করতে শুনি আবেগ দেখাবে না আবেগ দেখাতে আসবে না নবীকে খুশি করতে গেলে হাসানকেও ভালোবাসতে হবে হুসাইনকে ভালোবাসতে হবে দুজনকে সমান ভালোবাসতে হবে আমার রাসূল খুশি হয়ে যাবে জোরে বলো সহজ নয় বেশি বলতে পারবো নি বা মুখ খারাপ এ হুজুর খারাপ আর এ হুজুর ভালো দাদা হুজুর খুশি হবে না বাপ বেশি আবেগগিরি করতে শুনি ইসহাক সিদ্দিকী বলছে আবেগগিরি করতে শুনি মোবাইলে অনেক কিছু হচ্ছে না হয় জোরে বলো দেখবে যদি মন চাই দেখবে আমার মতে বলে না দেখাই ভালো না দেখাই ভালো কোনো কমেন্ট করবে না কোনো মন্তব্য করবে না মানা করে দিচ্ছি ভাই সাহেব ঘরে ছেড়ে যায় মানা করে দিলাম দেখবে মোবাইলে ইউসুফ জুলেখা বলে একটা সিরিয়াল বেরিয়েছে না বেরিয়েছে একজনকে জুলেখা সাজিয়েছে একজনকে ইউজার মানে ইউসুফ সাজিয়েছে দেখতে খুব মজা লাগবে খুব মজা লাগবে খুব মজা লাগবে একবার যদি ভেবে ফেলো
এই লোকটা এই যে যে কি মনে ইউসুফ নবীর মত ইউসুফ নবীর মত দেখতে ভাই মানে ইউসুফ নবীর মতই দেখতে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল যেখানে ছন্দ আছে যাবার দরকার নেই যেখানে ছন্দ আছে যাবার দরকার নেই বারবার বলে যাচ্ছি খুব কঠিন জামানা খুব কঠিন বললাম না এই মোবাইল আমি খুব জানে মধু ভয় খাই ওকে পৃথিবীতে কাউকে ভয় খাই না ওকে ভয় খাই খুব সিরিয়াস জিনিস আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ কবুল করেন তাহলে আল বদর ও আলাইনা মিনিসানি ইয়াতিল ওয়েদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ আহেদাই আনবে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সারদার করিতে আল্লাহ আর দিদার নেবে ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদী না হতে সবকে ছয়ে পারে না দেখিতে মোদের লাশ কবর রাখি লইবেন আপো অনকলে নেবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি আপা আবেদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মাদিনা নেবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মা বলা গেল বিকামালিহি বলেন সবাই কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিও খেসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মামিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে
نام دے جاہر ماکھا محمد رسال اگام امینہ تمہارے کور گھار رحمت خدا پرے جھوڑے جھوڑے اب بڑے ماجہ دیکھتے نبی اما جان ساتھے اما تاہر بیدائی نیلے پھرے آسا باتھے اببا اما بیدائی نیلے اللہ ری در بارے رحمت خدا بڑے جھوڑے جھوڑے اللہ اما مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ بہت دن سے میں ہوں بے قرار مدینہ چھپا پہل جم جم کی پانی سے دھو اور ملیں گے نہ کیوں تو عذب سے تو بولو میں مجرم وہاں کا مجھے ساتھ لینا مدینہ اللہم اما دیندار ایماندار نیک کر اللہ خاص پر امار مروبی امار چاسا جان اللہ پاک میں جب تو کو بولا لے اللہ تمہیں تو جانو اللہ میں انہیں بشای اللہ سنہیں کو لیجی شب شب ستے پارینی اللہ شمائے وابحاب راتو ہوچے شید کال شب شب ستے پارینی اللہ تمہیں امار جب تو کو بولیے چا اللہ امار محبیر جکوڑا بھائی چھلے جبوک باپ چاچا بسایا چھلے اللہ جتو کو سنیے چھو اللہ ای بولا سنات تھے کہ اللہ مدر ایمان کے مجبوط کرے دیو چھتکا دی اللہم آمین شبائی ملے بلن اللہم آمین آگے عامل ناگے ایمان جرے بولو اللہ بلال حجر ایمان خالد حجر ایمان جائد حجر ایمان جعفر حجر ایمان عمر فارغ حجر ایمان اللہ مدر شکرر نشب کرو دیو جرے بول اللہ مامین امیو دعا چاہیے آپ نہ دے جن اللہ اللہ امار محابیر جو کڑا بچہ بسر آچے جو کڑا جواب بسر آچے جو کڑا بھائی بسر آچے جو کڑا جوان بسر آچے جو کڑا باپ بسر آچے جو کڑا چاچا بسر آچے اللہ 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 ادھر کے جبونے جندگی دے حیات موت اللہ ایک بار تمہار کعبہ مدینہ والا دربار مہمان اللہ بانیے دیو جرے بولو چتکا دی اللہم آمین خودار کشن کرے بولی سنے رکھتے ہیں اللہ دیچے جدی کو دل تھی مانشے چکت بیدہ سگر بولے گا لیکن چندر دیو پکھو نترمان رسول اللہ تھی نترمانے بیدہ سگر چن لو آمنا چن جب کپال خدا بولا دیئے چھے اے بند مائن پیٹ تک ہمیں اللہ دیکھو دوٹو چوک دیئے دنیا ہی پاٹھے دنیا ہی گئے کشٹ کری بھی محنت کری بھی پریشرن کری بھی ہمیں اللہ کے راجی کری بھی ہمیں اللہ تو رانترے ایکٹا چوک دو جے چوک دیئے تو ہوئی ماراک پرے بشے بشے مدینہ شریف ایک خبر بولے دیتے پاری بھی جرے بولے خدا کسن کرے بولی سنے رکھے دیں جدو انترے چک دیا ایک بار کعبہ شریف تکے دیکھیں
সবুজ গম্বুজ রাসূলুল্লাহ দরবার থেকে দেখেন ওই মানুষটা জীবনে কোনো অন্যায় কাজ করতে পারবে না কাবা শরীফ কি বলছেন কাবা ওই কাবা এমন একটা জায়গা যে জায়গায় দাঁড়িয়ে 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 যদি আপনি এক রেকাত নামাজ পড়েন আমার আল্লাহ পাক এক রেকাত নামাজের বদৌলতে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার আমল নামাতে এক লক্ষ রেকাতের সওয়াব আমার আল্লাহ লিখে দেয় মারাকপুরে বসে কত রেকাত নামাজ পড়বে বলে কাবা এক রেকাত করলে এক লক্ষ বছরে এক লক্ষ রেকাত হবে তো কথা বলেন দেখেন আরে আমরাও যাই নামাজের কম্পিটিশন কি ভাবছে অত সহজ নয় আব্বা পায়ের তলাগুলো দেখলে বুঝতে পারবে আমরাও কাবা শরীফে যে রসুলের দরবারে যাই আমরাও খালি পায়ে হাঁটি পায়ের চামড়া বলে কিছু থাকে না এমনি কাবা শরীফ নাকি না এমনি মদিনা শরীফ এমনি গুনা মাফ হবে এমনি ওই কাবা জমিন এমন একটা জমিন যে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি এক টাকা দান করেন আমার আল্লাহ পাক এক টাকা দানের বদৌলতে আমার আল্লাহ পাক আপনার আমল নামাতে এক লক্ষ টাকা দানের সওয়াব আমার আল্লাহ লিখে দেয় ওই কাবা শরীফে চারটে কোণা আছে একদিকটা হলো হাতি অপরদিকটা হলো মাকাম ইব্রাহিম সামনের দিকে একটা জায়গায় যাবেন একটা কোণা আছে সামনের দিকে গিয়ে যাবেন যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি রুকনে ইয়ামানি রুকনে ইয়ামানি রুকনে ইয়ামানি বাম দিকে একটা কোণা আছে যে কোণটাতে একটা পাথর লাগানো আছে যে পাথরটার নাম হাজরা সুয়াদ যুবকেরা জীবনে জিন্দগিতে হায়াতে মতে ওই পাতে যদি আপনি একবার চুমা দেন আপনি যতই গুণাগার হন না কেন একবার চুমা দেওয়ার বদৌলতে আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে যাওয়ার চেষ্টা করতে হবে তো না হবে না বলেন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ টাকা থাকলে কাবা হয় না আমি এখানে বসে বসে দিগঙ্গা থানার 50 খানা কোটি কোটি নাম বলতে পারি এখানে বসে বসে বলবো একটা একটা করে বলো কপালে কাবা জোটে আবার এখানে বসে বসে 10টা লোকের নাম বলে দেবো ভ্যানচারি খায় জন খেটে খায় লেবারি করে খায় খুদার কাবায় হাজির হয়ে গেছে জোরে বলতে পারে না সহজ নয় আব্বা কাবা শরীফ পড়ে পড়ে এরকম একটা চাঁদর চাঁদর দিয়া আছে না নাই কথা বলে কি কালারের কালো কালারের কিসের কাজ করা জোরে বলে সোনার কাজ করা কতটা সোনা আছে আট মন সোনা আছে জোরে বলে চিল্লে বলতে পারে না কি ভাবছেন কি ভাবছেন আব্বা দুঃখের বিষয় এবছর হজের সময় আরাফাতের আগের দিনে যে চাঁদরটা লাগিয়েছি আমি ছিলাম 183 কিলো সোনা দিয়েছে কেন কমল আমি জানি না 320 কিলো থাকে সহজ আছেন কাবা শরীফ একটা দরজা আছে না নাই কিসের দরজা যেটা বলুন সোনার দরজাকে মুলতাজিম বলা হয় হাত যাবে না লম্বা মানুষ আমরা লাফালে এতটুকু থাকি আর গ্যাঁড়া মানুষ হলে তো হাত যাবেই না ভাই কোলে কোলে তুলবেন এমন মারবে না মেরে ফেলবে একদম এতটুকু থাকে মুলতাজিমে হাতটা দিয়ে যেটা চাইবেন ওটাই কবুলিয়াত জোরে বলুন সোনার দরজা কিসের দরজা জোরে বলেন সোনার দরজা কতটা সোনা আছে 24 টন জোরে বলতে পারে না জোরে বলতে পারে না কি ভাবছে সোনার মদিনাকে এমনি বলা হয়েছে সোনার কাবাকে এমনি বলা হয়েছে কি ভাবছে 2020 সালে বৈজ্ঞানিক রিপোর্ট দিল বৈজ্ঞানিক রিপোর্ট দিল 2027 সালে সৌদি আরবের তেলটা শেষ হয়ে যাবে কি শেষ হয়ে যাবে তেল শেষ হয়ে যাবে
আর আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক 1400 বছর আগে রাসূলের সঙ্গে ওয়াদা করেছিল কার সঙ্গে আমার নবীর সঙ্গে ওয়াদা করেছে হে মুহাম্মদ আমি আল্লাহ ওয়াদা করছি আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মানুষকে আমি আল্লাহ হাত পাতাবো জোরে বলতে পারে না এখানে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার রাসূল বলেছে মক্কা শরীফে আসবে মদিনা শরীফে আসবে এটা বেশি বেশি করে বাজার করবে কি করবে রাসূলুল্লাহ বলেছে বেশি বেশি বাজার করবে গরিবে কি তাদের কষ্ট বেশি এক সময় বিরাট আল্লাহ দিয়েছিল সম্মান ইজ্জত পয়সা দিয়েছিল এখন নেই লজ্জায় হাতও পাততে পায় না আছে না নাই কথা বলে রাসূল বলেছে এই হেই বিশ্বর উম্মাত উম্মাতিরা মক্কা শরীফ মদিনা শরীফে আসবে বেশি বেশি করে বাজার করবে বাজার করবে বেশি বেশি বাজার করলে লাভটা মক্কা মদিনা শরীফের মানুষেরা পাবে আমি নবী খুশি হব জোরে বলবেন না সুবহানাল্লাহ হই হই করছো ২০২০ সালে বৈগানে রিপোর্ট করলো ২০০৭ সালে আরবের আরবের তেলটা শেষ হয়ে যাবে তার তেল শেষ হলে খাবে কি করে হাত পাততে হবে আজ থেকে ৬ মাস আগে সম্মান দেয় কে ওটা কার হাতে ওটা খোদার হাতে আল্লাহর আল্লাহকে বলো আল্লাহ তোমার কলব ভরিয়ে দেবে ওর গাড়ি ওর বাড়ি ওর জমি ওর ঘর দেখে আমার লাভ না আল্লাহ ওকে দিয়েছো আল্লাহ আমাকেও দেবে আমার আল্লাহ একদিন আপনার কলিজাকে ভরিয়ে দেবে জোরে বলবে না যুদ্ধ চলছে আর কার রাশিয়ার ইউক্রেন রাশিয়ার বোমে রাশিয়ার ক্ষেপণাস্ত্রে রাশিয়ার গুলিতে রাশিয়ার বারুদে হাজার 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 ইউক্রেনবাসী মারা যাচ্ছে হ্যাঁ কিনা জোরে বলেন এতে আপনাদের কষ্ট হয় না জোরে বলেন সহজ হুজুর কষ্ট হচ্ছে চুপ কাফের মরতে আমার কষ্ট আবু জেহেল মানে কষ্ট হয় না আমি খুশি হাজার কেন আছেন আমার কাছে ইতিহাস আমার কাছে জানতে হবে ইতিহাস এমএ করা আছে ইতিহাস আমার কাছে শুনেন ২০১৯ সাল মার্চ মাসের প্রথম সপ্তাহ শুক্রবার প্যালেস্তাইনের জমিনে আল আকসা মসজিদ জেরুজালেম মসজিদে নামাজ হচ্ছে ইসরায়েলের সৈন্যদের গুলিতে ইসরায়েলের সৈন্যদের বন্দুকের গুলিতে ৭০টা বাচ্চা মারা গেছে জানেন না আপনারা খুব ভালো করে বুঝবেন বাচ্চা বাচ্চা ছেলে ৫ বছর ৬ বছর ৭ বছরের ছেলে প্রত্যেকটা বাচ্চা লাশকে নিয়ে আহ জুম্মা নামাজে পড়ে ওই মসজিদ জেরুজালেমের মসজিদে লাইন শুয়ে রেখেছে গোটা পৃথিবী নিন্দা করেছিল ইসরায়েলের অন্যায় ইসরায়েলের অন্যায় ইসরায়েলের অন্যায় ইসরায়েলের অন্যায় ইসরায়েলের গোটা পৃথিবী একমাত্র ইউক্রেন বলেছিল ইসরায়েল যা করেছে ঠিক করে শুনছেন আপনারা কথা ইউক্রেন বলেছিল একমাত্র যে ইসরায়েল যা করেছে ঠিক করেছে খুব ভালো করে বুঝে দেখবেন একটা মহিলা একটা মেয়ে ১২-১৩ বছর বয়স মাথার চুলগুলো ছিল কুকরানো কুকরানো এখানে এখানে ফুল করা ছিল খুব ফর্সা বোনামার চোখটা হাসা হাসা দেখবে সে তার বাপকেও গুলি করে যার সঙ্গে মেরেছে মাকেও মেরেছে তার বড় ভাইকেও মেরেছে ওই দিনও ছোট ভাইও মারা গেছে খুব ভালো আরে পৃথিবীর জমিনে যত মুসলমান দেশ আছে সব থেকে প্যালেস্তাইনের মুসলমানদের ঈমান তেজি ঈমান জোরে বলুন আরে জোরে
বদরে মারামারি হচ্ছে, হরিণখোলায় মারামারি হচ্ছে, চাকরায় মারামারি হচ্ছে, আমাদের ঘরে মা বাপ কি বলে? আর প্যালেস্তাইনের জমিনে কিছু হলেই তার বাপ তার মা তলোয়ারটা হাতি দিয়ে এই 12 বছরের ছেলে, 8 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, এলে তলোয়ারটা আমি তোর মা দিচ্ছি, আমি তোর বাপ দিচ্ছি, এলে তলোয়ারটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে গেছে। জোরে বলতে পারে না পৃথিবীর জমিনে যত দেশ আছে, মরক্কো বলে একটা দেশ আছে, ওখানে গিয়ে মানে সব থেকে সাদা ছিল, মরক্কো বলে একটা দেশ, ওদের স্বামী গেছি, মরক্কোর কাবাসলাঙ্গা বলে একটা জায়গা আছে, সব থেকে সাদা ছিল, কাবা শরীফে যাবেন লক্ষ লক্ষ হাজি সাহেব, লক্ষ লক্ষ হাজি সাহেব, জোরে গলায় বলতে পারি, ওর মধ্যে যদি একটা দাদা হুজুরের মেহমান থাকে, দাদা হুজুরের মুরিদ থাকে, আপনি দূর থেকে বুঝতে পারবেন ওটা ফুরফুরার আবু বাক্কারের মুরিদ। জোরে বলতে পারে না, কারণ দাদা হুজুরের মুরিদদের ভিতরে যে আদবটা আমার আল্লাহ দিয়েছে, গোটা পৃথিবীর কোন দেশের মানুষের মধ্যে আদবটা নেই, আর এই আদবটা পেয়েছি একমাত্র ফুরফুরাবীর আবু বাক্কারের কাছ থেকে। জোরে ভাবছো আমরা নামাজ পড়লে সামনে দিয়ে বাচ্চারা হেঁটে যায়, কথা বলেন এখানে কেউ যায় কথা বলে, কাবা শরীফে নামাজ পড়বে, নামাজ পড়বে এক লাথি মারবে না, এখান থেকে ওইখানে গিয়ে পড়বে, ঈশাক ভাই জিজ্ঞাসা করবেন, ঈশাক ভাই কাল বলে গেছে জিজ্ঞাসা করবেন, একটা ঝেড়ে মারবে লাথি, এখান থেকে ওই কোণে গিয়ে পড়বে, নামাজ বার করে ফেলবে। যখন নাইজেরিয়ানরা ঢোকে, হ্যাঁ যখন ইরানিয়ানরা ঢোকে, যখন টোগরিয়ানরা ঢোকে, যখন ঘানারিয়ানরা ঢোকে, হ্যাঁ তখন বুঝবে সব কাবাসি ছেড়ে ভয় পালায়, একসঙ্গে হাজার হাজার ঢুকে, 5,000, 7,000, 10,000 ঢুকছে, আর ঢুকবে নাই বা কেন, আর ঢুকবে নাই কেন, এই যে বিশ্বকাপ খেলা হলো কদিন আগে হলো না হলো, উদ্দেশ্য আমি গেছি ওই যেখানে বিশ্বকাপ খেলা হচ্ছে ওর পাশে একটা মসজিদ আছে, এক জামাতে 11 লক্ষ লোক নামাজ পড়ে, জোরে বলতে পারে না 11 লক্ষ লোক নামাজ, 11 লক্ষ কি ভাবছেন, মদিনা জমিনে যাবেন এক জামাতে 13 থেকে 14 লক্ষ লোক নামাজ পড়ে, জোরে বলো, কাবা শরীফে যাবেন এক জামাতে 42 লক্ষ লোক নামাজ পড়ে, জোরে বলো, কি ভাবছেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, জীবনে আল্লাহ একবার মদিনাওয়ালার সবুজ গম্বুজটা নিজের চোখে দেখার তৌফিক দান করেন, চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। 12টা বেজে গেছে ভাইজান, আর বাড়াবনি, দোয়া চাইব সকলে বিসমিল্লাহ সুরে 11 বার দুরুদ শরীফ, 10 বার সুরে ইখলাস শরীফ, 3 বার সুরে ফাতিহা শরীফ পাঠ করেন, খোদার দরবারে দোয়া চাইব, যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা আছে, কথা বললে কথা শুনে কি জানি না, কিন্তু আমুরিয়া বলেন, বুড়িহাট বলেন, জীবনপুর বলেন, শিমুলিয়া বলেন, বরিনি বলেন, এই এলাকার লোক মোটামুটি কথা বললো, কথা শোনে শোনে কথা শোনে, হায়দার বিদিয়া বলেন, ওদিকে ওই নারায়ণখাটি বলেন, নারায়ণপুর বলেন, ইছাপুর বলেন, মালিকগ্রাম, কথা বললে কথা শোনে, সোহাই বলেন, কথা বললে কথা শোনে, এই মারাকপুরের ছেলে কথা শোনে, আল্লাহ পাক জানে ভাত রাঁধি ভাত একটা ডিগ্রি বুঝতে ভাত হয়েছে কিনা, যারা দাঁড়িয়ে আছো সামনে চলে এসো তো দেখি, যে কটা ছেলে যুবক চলে আসো সামনের দিকে, এই সামনে ফাঁকা আছে, ওই সামনে ফাঁকা আছে, একটু আপনারা আগে আগে আসুন তো, বাপের আমি জানি জায়গাটা গরম হয়ে গেছে, আমি জানি, আমি এটাও বলে দিচ্ছি জায়গাটা গরম হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে, তবু আগে আসতে হবে, তবু আগে আসতে হবে, আগে আসেন আগে আসেন আগে আসেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো করে বোঝেন, একটা মহিলা ছিল 12-14 বছরের মহিলা, টকটকে ফর্সা, ডেডসি বলে একটা জায়গা আছে জানেন, আপনার এখানে পুকুর আছে না, পুকুরে যদি পাথর ফেলা হয় বা ইট ফেলা হয় সে ফেসটা কেন ডুবে যাবে, ভাসবে না ডুববে, ডুবে যাবে তাই তো, ডেডসি বলে একটা নদী আছে, সমুদ্র আছে, যাকে মৃত সাগর বলা হয়, আমি নিজে 5 কিলো 7 কিলো করে পাথরগুলো ফেলেছি, খুদার কুদরত ওই পাথরগুলো ভেসে আছে, জোরে বল, মোবাইলে দেখো না রে বাবা, খুলে দেখো মোবাইলে, রাসূলুল্লাহ দরবার থেকে 33 কিলোমিটার দূরে,
33 হবে না 33 হবে 33 কিলোমিটার দূরে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো অদিজিন এরাম রাস্তা পানি ফেললে এদিকে যাবে না এদিকে যাবে নিচের দিকে আসবে আমি নিজে পানি ঢেলেছি খোদার কুদরত ওই পানি নিচেই না আসে উপর দিকে যাচ্ছে জোরে বলে না পৃথিবীতে একটা শয়তান এখনো আছে নাম বলতে পারবে জর্ডান থেকে খানিকটা দূরে 720 কিলোমিটার দূরে একটা জায়গা আছে ডেড সির পাশে লুত নবীর স্ত্রী লুত নবী নাম মনে রাখবেন লুত নবীর স্ত্রী ঠিক এইভাবে এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে এগুলো দেখ আর আমি আল্লাহ বলছি আমার উপরে ঈমানটা মজবুত কর আমি আল্লাহ কবুল করব জোরে বল ওই মহিলা বাচ্চা মেয়ে বলেছিল আল্লাহ বলেছিল ঠিক এই আঙ্গুলটা দিয়ে সাত আঙ্গুল দিয়ে মনে আছে আপনাদের সকলে মোবাইল মোবাইল খুলে পাবেন ইউটিউবে এখনো আছে এখনো আছে এইভাবে আঙ্গুল দিয়ে বলেছিল তোরা আমাদের ঘরে বাচ্চাগুলোকে মারছিস তো ইজাইল শুনেকে বলেছিল মারছিস তো আমি কিন্তু আল্লাহকে মনে পড়ছে আপনাদের আমি আল্লাহকে বলে দেবো মনে পড়ছে মুখটা শুকনো চোখগুলো হাসা হাসা একটুখানি বাচ্চা তার বাপকে হত্যা করা হয়েছে মাকে হত্যা করা হয়েছে বড় ভাইকে মেরেছে ছোট ভাইকে ওই দিনই মেরেছে ও বলেছিল ওই ডেট শীত আছে আমার ঘরে বাচ্চাগুলোকে মারছিস আমার ভাইগুলোকে মারছিস তো আমি কিন্তু আল্লাহকে বলে দেবো এই যে বলেছিল ওইটাই আমার আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলুন আল্লাহ বলেছে ইমানদার তোরা হয়ে যা সবর করবি আমি আল্লাহ তোদের আছি আমি আল্লাহ ওয়াদা করছি পৃথিবীর জমির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময়তে ইমানদারি সর্বান্তকে ইমানদারি সম্মানটাকে সর্বসময় সর্ব জায়গাতে বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ কবুল করেন তেলাওয়াত বিদায় নাই গজল বলছেন না পরে 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 বলছি তেলাওয়াত তেলাওয়াত মাথায় রাখতে হবে প্রতি বছর পয়লা অধ্যায় কথা বলেন কেন ফুরফুরা দরবারে আমার বাড়িতে সন্ধ্যে বেলা বাবুজিকে বলছি বাবুজি 30 সাইজ বাড়াতে হবে 40 সাইজ বাড়াতে হবে কিছু করার নেই ভাই একটু রাতে মাহফিলটা 10টা পর্যন্ত হয় আমি সকলকে বলছি সবাইকে দাওয়াত দিচ্ছি প্রতি বছর পয়লা অধ্যায়ে আমার বাড়িতে যাবেন আর যখনই ফুল ফুরাই যাবেন কি হই আমি আপনাদের জোরে বলুন ভাই আমাকেও আমার এই ভাইজান কি নাম আপনার খলিল রহমান বলছিল ভাইজান আমি যখন ভাইয়ের পারে উঠিয়ে সামনে বলে গেল ভাইজান 12টার আগে বলো বলো ঈসা সিদ্দিকি বলছে এইভাবে 4টে পর্যন্ত বলবো ইমানি কথা বলছে একটা মানুষ উঠবে না ভাইরা ঠিক বোঝেন ভুল বোঝেন জোরে বলেন অত সহজ নয় ইসাক সিদ্দিকের মাহফিলে বসে ঘুমোবে এটা হয়নি এটা হয় না এটা অসম্ভব অসম্ভব ইসাক সিদ্দিক মাহফিলে বসে খাবে এটা অসম্ভব খাবি কবরস্থানে গিয়ে কবরে গিয়ে খাবি তৈরি হয়ে কবরে শুবি আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়াবে জোরে বলে ঘুমোবি কবরে গিয়ে
বাপ ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, দাদা নানা খারাপ, মামি চাচি নানি ঘুমিয়ে আছে, কবরে তৈরি হয়ে কবরে শুবি, এক ঘুমে আমার আল্লাহ কিয়ামতের সকাল করে দেবে। জোরে বলতে পারে না? তা বলেছিল আমাকে ১২টা, আমি তো জানি আমি কটা করে অনেক লোক তো কোথা ছিল সব, আব্বা কোথা ছিল আব্বা? হ্যাঁ, একবার ঝেড়ে তকবীর হবে, কথা বলেন না কেন? এলাকার লোক ভাবে কিছু একটা মারাক করে কিছু একটা হচ্ছে না, আমার মা গুলোকে বলবো, আমার গ্রামের বাপ গুলোকে বলবো, ভাই গুলো বলবো, গ্রামবাসীকে বলবো, কমিটিকে বলবো, সবাই মিলে সুন্দর ভাবে সবাইয়ের সহযোগিতায় মহাবীরটা প্রতি বছর মাথায় রাখতে হবে। একটা আম গাছ তৈরি করতে গেলে ১০ বছর ২০ বছর লাগে, কাটতে সময় লাগে। একটা পাঁচতলা বিল্ডিং করতে গেলে ৫ বছর টাইম লাগে, ভাঙতে ১ ঘন্টা লাগে। কথা বুঝে যাচ্ছে কি বলছি? মাথায় থাকে যেন, জলসা তৈরি করতে খুব কষ্ট হয়, ভাঙতে সময় লাগে না। মনোমালিন্য করবেন না, হতেই পারে হাঁড়ি ঠোকা ঠুকি হতে পারে, টুক করে বসে মিটিয়ে নেবেন ঝামেলা। কমেডি ছেলে বলবো সুন্দর হয়, জাগ জমকের সাথে মন খুলে করবে, প্যান্ডেলটা আরো বড় করতে হবে, মাথায় থেকে জানো না না, জায়গা পিছনে আছে, ওই জায়গা রয়েছে, প্যান্ডেল বড় করতে হবে, হ্যাঁ জায়গা রয়েছে। তবু এলাকার লোক খবর, আমি এসছি এখানে খবর পাই না এলাকার, আমি বলছি, আমি আপনাকে বলছি খবর পাই না, খবর পেত এর ডবল হয়ে বেশি লোক চ্যালেঞ্জেস, পরিষ্কার বলছি এখানে আমি আসবো আজকের মহাবীর কিয়ামতের দিনে নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও, চিৎকার দে আল্লাহুম্মা আমিন। এমনি সময় ফুরফুরায় যাওয়া হয়, যখন ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন, আমার বাড়ি থেকে উঠা বসা খাওয়া দাওয়া করবেন, সম্পর্ক তৈরি করবেন, ভাই সাহেব এলাম, ভাই সাহেব যখনই ফুরফুরায় যাবেন ফোন করবেন, ইসাহাক ভাই যাচ্ছি, ইসাহাক ভাই যাচ্ছি, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবেন, কথা মনে থাকবে, কথা বুঝায় না? আর পয়লা অগ্রহণ জলসাটা প্রতি বছর যাবার দরকার আছে না নাই, কথা বলেন কেন? প্রতি বছর পয়লা অগ্রহণ যাবেন, দাদা হুজুরের মাহফিল ২১ ২৩ যাওয়া হবে, খাওয়া দাওয়া কোথা হবে? আমি বললাম বলে একটু উঁচু করে নামাজ ঘরে পড়ে গেল, হ্যাঁ আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবে, শুধু সালসা বলে নয় মাহফিল। এমনি সময় আজকেও আপনাদের এলাকা থেকে ১১৫ জন গোটা আসতে, গাড়ি করে ৮০০ গাড়ি ৮টা ৯টা দিয়ে সব কি গো ভাই, বসে বসো খাওয়া দাওয়া করে লাভ করছি। আমি জানি বিরিয়ানি না আমি দিতে পারবো না, বিরিয়ানি পারবো না, ডাল ভাত পারবো না, পারবো না ডাল ভাত পারবো ইনশাআল্লাহ। আমি একটা মসজিদ হচ্ছে আপনারা জানেন, খবর পান না আপনারা কেউ? আমি নিজে তুরস্ক হয়ে গেছিলাম, ওই মসজিদের ছবি তুলিয়েছে আব্বা করে, আব্বা মসজিদ ওই যে মসজিদ ওর আসল যে ছোট করে, ওর যে আসল মসজিদ এক জামাতে ৮০,০০০ লোক নামাজ পড়ে, জোরে বলেন ৮০,০০০ লোক নামাজ, ৮০,০০০ মসজিদ দেখলে কলজে ঠান্ডা হয়ে, মসজিদ দেখলে নামাজ পড়তে জোরে বলবে না? আমি ছবি সুন্দর আব্বাকে দেখে আওয়াজ করছি, মসজিদ করলে হয় না, আপনি বললে ইনশাআল্লাহ হয়ে যাবে, বলো করো, আমি নিজে ড্রয়িং করেছি ছোট্ট করে, আমার মসজিদ এমন ভাবে করেছি ৫০০ লোক নামাজ পড়বে, ৫০টাও পড়বে, ২০০টাও পড়বে, ১০,০০০ লোক নামাজ পড়বে।
মসজিদ নামাজ পড়তে পাকা রাস্তায় জামাত চলে আসবে, এখানে কম্পাস করা আছে, জ্যামিতি নিয়ে না জ্যামিতি নিয়ে কম্পাস করা আছে। আমার নিয়ত আছে মসজিদ আমি এত সুন্দর করে করব যেন দু দশটা থানা এরা মসজিদ না থাকে। কার ঘর যেটা বলেন দান খুলে কর আল্লাহ আখেরাতে দিয়ে দেবে। মদিনা শরীফ যাবেন, কাবা শরীফ যাবেন, প্রত্যেকটা মিনার সোনার, সোনা। আজমির শরীফে যাবেন, গম্বুজের মিনারটা কিসে? সোনা। আমার নিয়ে যাচ্ছে ওই মসজিদে মিনার, সোনা গুলো চুরি করে পালাবে তো? কি বলছেন? আমার নিয়ে যাচ্ছে দু চার কিলো, পাঁচ কিলো, দশ কিলো, বারো কিলো, কি পনেরো কিলো, কি এগারো কিলো, কি ছ কিলো, কি আট কিলো, রূপো দিয়ে মিনারটা করবো। কথা বলছি জানি কি বলেছি? রূপো দিয়ে করবো। আমি প্রথমে ভেবেছিলাম মসজিদ মানে তৈরি করতে ওই পঁচিশ তিরিশ টাকা খরচা, মাইকে বলা যাবে কথা বুঝে যাচ্ছে না, পঁচিশ তিরিশ টাকা, বুঝতে পারছেন তো আপনারা খরচা হবে। আমি এখন দেখছি মসজিদটা করতে আমার আশি থেকে পঁচাশি টাকা খরচা। যাবেন মসজিদটাকে দেখে আসবেন, কাজ বন্ধ আছে, চার পাঁচ মাস কাজ বন্ধ আছে, টুকটুক করে হোক কাজ বন্ধ আছে, যখনই যাবেন ফুরফুরাই আমার গিয়ে মসজিদটা দেখে আসবেন। আমি এত বড় যুবক বসে আছে, জোয়ান ছেলে বসে আছে, আমি দুটো ছেলেকে বলবো, দুটো ছেলে, দুটো অনলি ফর দুটোকে বলবো, মসজিদটা আমি করছি এত বড় ছেলে যুবকের মধ্যে দুটো ছেলেকে বলবো, পাঁচশো করে টাকা আমার মসজিদে দেবে, যদি থাকে নিয়ে আসবে, আমার সঙ্গে মোসাবা হয়ে যাবে এবং আল্লাহর ঘরে সাহায্য সহযোগিতা হয়ে যাবে। আমিও চাইবো মারাকপুরে দু দশ বিশ টাকা আমার মসজিদে জোরে বলুন থাক, যেখানে আশি টাকা খরচা সেখানে এই টাকাটার কোনো মূল্য আছে? কথা বলেন, দুটো ছেলে যদি থাকো নিয়ে আসবে, দুটো ছেলেকে বলবো নিয়ে আসবে, থাকে তেলাওয়াত করে। আমি কি নাম তোমার, কোথা বাড়ি, মাইকেল তুমি? আমি তো হচ্ছে মাইকেল তুমি, ও কি নাম? মনিরুল খোলা কবুল করেন, আল্লাহ নিয়ে পুরা করো, রুজিতে বরকত দিও, দানায় বরকত দিও, যতদিন মসজিদ থাকবে দোয়া নামাজ আজানে সওয়াব একটা হক, ওর ওর মাই মুরব্বির আমল নামায় পৌঁছে দিও, জীবনে জিন্দিগিতে আল্লাহকে কাবা শরীফ রসুলের দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিৎকার দি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করো, মোবাইল বন্ধ করো।